ডাইলেট করা মানে হচ্ছে প্রসারিত করে দেওয়া, ব্রঙ্কাস কে প্রসারিত করে দেওয়া। ব্রঙ্কাস কোন জিনিসটাকে বলা হয়? এখান থেকে ফুসফুস শুরু আর কি, আমাদের ফুসফুস আর কি, আমরা এই মাঝখানে হার্ট আছে আর কি। তো এই ফুসফুসের মধ্যে যেটা প্রথম এন্ট্রি করে এটা ব্রঙ্কাস বলা হয়। এটা হচ্ছে ব্রঙ্কাস, এটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস। এগুলোকে প্রাইমারি ব্রঙ্কাস বলা হয়ে থাকে। এগুলো আবার ভাগ হয়, সেকেন্ডারি ব্রঙ্কাস হয়, ব্রঙ্কিউল হয়, অনেক ভাগ আছে। এই তাহলে এই ব্রঙ্কাস যখন ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে সংকুচিত হয়ে যায়, এখান থেকে বাতাস যতটুকু পরিমাণ যাইতো এত পরিমাণ যাইতে পারে না, এখানে আসতে পারে না, তার শ্বাসকষ্ট অনুভব হয়। যখন আমরা স্প্রে গুলো করি বা ইনহেলার দেই, তখন এটা এসে এগুলোতে কাজ করে, করে এই জায়গাগুলোকে আবার আগের মতো করে দেয়। স্বাভাবিক বলতে পারমানেন্ট না, টেম্পোরারি করে দিলে সে আবার বুক ভরে শ্বাস নিতে পারে, তার ভালো লাগে। তাহলে ব্রঙ্কোরাইটার গুলো সালবিউটামল আছে, আমরা ফার্মাকোলজি পরে পড়েছি কিনা জানি না, সালবিউটামল, সালমিউটারল, ফলমেটারল, সানমেটারল, এগুলো সবগুলো আছে। কোনটা লং অ্যাক্টিং, কোনটা শর্ট অ্যাক্টিং, লম্বা সময় কাজ করে, অল্প সময় কাজ করে। আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড আছে। আচ্ছা, স্টেরয়েড নিয়ে একটু কথাবার্তা বলি এক দুই মিনিট। আমাদের রোগ প্রতিরোধ তন্ত্র আছে, আমরা ইংলিশে বলি ইমিউন সিস্টেম। তার কাজ হচ্ছে বাইরে থেকে রোগ জীবাণু যারা ঢুকবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করা। যেমন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো আমার বডিতে, তো সেগুলোর বিরুদ্ধে ফাইট করে আমাকে সুস্থ রাখবে। এটা হচ্ছে ন্যাচারাল ইনবর্ন মানুষের একটা গুণ বা যোগ্যতা, এটা স্রষ্টা দিয়ে রাখছে প্রত্যেকজনকে। নাহলে সে দুনিয়াতে আসার পরে মানে তাকে মানে এনগালফ করার জন্য, মারার জন্য অনেক জিনিস চারপাশে, ছোট 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 ছোট, এগুলো গেলে আপনি শেষ, আমি শেষ। এই এই জিনিসগুলো যাতে আমার বডিতে কাজ করতে না পারে এবং এগুলো যাতে রোগ বিস্তার করতে সক্ষম না হয়, তো এটার বিরুদ্ধে আমাদের বডি যেই সিস্টেমের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে, এটাকে বলা হয় থাকে রোগ প্রতিরোধ তন্ত্র বা ইমিউন সিস্টেম। তো দেখা যায় যে অনেক সময় কোন একটা ব্যাকটেরিয়া ঢুকলো, কিন্তু দেখা যায় যে এটা আমাদের হার্টের মাংসপেশির মতো, মানে ব্যাকটেরিয়ার গায়ে যেমন দেখা যায়, হার্টের মাংসপেশিটা এমন দেখা যায়। তো ব্যাকটেরিয়াটা এমনি বানাইছে আল্লাহ, তো সে যখন ঢুকে বডিতে, তখন তো ইমিউন তন্ত্র কি করবে, তার বিরুদ্ধে ফাইট করবে। ফাইট করার জন্য সে ধরেন মিসাইল ছাড়বে, মানে অস্ত্র ছাড়ে আর কি। তো মিসাইল ছাড়লে দেখা যায় যে ব্যাকটেরিয়ার মতো হার্টের মাংস বেশি, তো ব্যাকটেরিয়াও মরে, হার্টের মাংস বেশিও মরে। এই জায়গায় এসে আর ইমিউন তন্ত্র ধরতে পারে না তাকে। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে উল্টা ব্যাকটেরিয়াও মরলো, আবার হার্টের মাংস বেশিও মরলো, এখানে আমার রোগ তৈরি শুরু হয়ে যায়। তো সকল ক্ষেত্রে দেখা যায় যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস সমস্যা আছে, বাত ব্যথা, জয়েন্টের মধ্যে ব্যথা, তো এগুলোর একটা মেইন কারণ হচ্ছে বাইরে থেকে যেই জীবাণুটা আক্রমণ করে, তার মতো আমার জয়েন্টের ওই লেয়ারটা বা কার্টিলেজটা, যখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমার বডি প্রতিরোধ ঘোষণা করে, এখন তো ওইটার সাথে মিলে যায়, বডি আর ধরতে পারে না নিজের, তখন সেই অ্যাকশনে চলে যায়। প্রতিরোধটা কোন জায়গায় করে অ্যাকচুয়ালি? পুরো বডিতে। সিস্টেম কোনটা? অবশ্যই রক্তের মাধ্যমে অথবা লিম্ফের মাধ্যমে, যেগুলো সবসময় পুরা বডিতে ঘুরছে। খাবারের মধ্যে তাহলে কখনো কিছু করতে পারো না, খাবার গেছে স্টোমাকের মধ্যে, স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে মরে যাবে। যদি আরো বেশি হয় সে অ্যাবজর্ব হইতে হবে, এখানে অ্যাবজর্ব হয়ে রক্তে ঢুকতে হবে, নাহলে আপনি এখানে বডি আনবে না। কারণ রক্তের মধ্যে আমরা জানি যে তিন ধরনের কণিকা আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। এই ডব্লিউবিসি হচ্ছে মেইন ফাইটার আমার বডির জন্য। ডব্লিউবিসি তে পাঁচটা আছে ভাগ, নিউট্রোফিল, ব্যাসোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট লিম্ফোসাইট যুদ্ধ ঘোষণা করে, লিম্ফোসাইট মেইনলি, সে অ্যান্টিবডি তৈরি করে মারামারি শুরু করে দেয়। তো এটা রক্তের মধ্যে হইতে হবে, রক্তের মধ্যে ঢুকবে, রক্তের মধ্যে হবে, এবং রক্তের সাপ্লাই পুরো বডির সব জায়গায় আছে। যখনই দেখে অন্য অর্গানিজম রক্তের মধ্যে ঢুকছে, তখনই সে প্রতিরোধ ঘোষণা করে, এবং দেখা যায় ব্যাকটেরিয়ার মতো অন্য অর্গান হলে ওই অর্গানও ড্যামেজ হয়ে যায়।
সময় হবে সময় হবে না, সারা সারা চলে যাবে, সারা ইয়া চলে যাবে। কত কারণ কোনটা পারা বাপনারে, না ধুলাবালি টুলাবালি না, এখানে হাইপার রেসপন্সিভ আর বলছিলাম ঠিক না, হাইপার রেসপন্সিভনেস বা হাইপার রিয়েকশন বলেছিলাম। তো এখান থেকে ধরেন বাতাসে ঢুকলো, মানে আমাদের এই রেসপিরেটরির মধ্যে তো সবসময় অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড বের হয়, আর তো তেমন ধুলাবালি যা আছে এই অল্প অল্প, যখন সে বাতাসটা ঢুকে তখন এখান থেকে অ্যাবনর্মাল সিক্রেশন বেরোয়, মানে সে এই জায়গাটা একটু ভিজা ভিজা, পুরো জায়গাটাই ভিজা, তো এখান থেকে ফ্লুইডের পরিমাণ সিক্রেশন বেড়ে যায়, এগুলোতে বেড়ে যায়, এগুলোতে বেড়ে যায়, একসময় দেখা যায় যে ইনফেকশন হতে এই জায়গাগুলো পুরু হয়ে যায়। দেখবেন যাদের বড় পরিমাণ কাটা হয়, কাটা মাঝখানে চামড়াটা থাকে না, তা পুরো ফুলে যায় জায়গাটা, স্কার হয়ে যায়। তো এখানে যখন লম্বা সময় ইনফেকশন হয় তখন এই জায়গাগুলো পার্মানেন্টলি এরকম হয়ে যায়, স্কার বলে। এখানে আসলে ফাইব্রাস ডিপোজিশন হয়, ইলাস্টিক এর মতো জিনিসগুলো ঢুকে এই অক্সিজেন ঢুকতে দিবে না। আরো অনেক মেকানিজম আছে এটা একটা, এবং এটা অন্যতম আর কি, অন্যগুলো ইয়ে হয়ে গেছে না, তো অন্যগুলো আরো আছে এটার জন্য, সরি দাঁড়ান দাঁড়ান একটু ধরে রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার সেট করে আমি পরে ইয়ে করবো। তাহলে কর্টিকোস্টেরয়েডের কাজ আমরা অনেক কিছু বললাম, তো সে হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ তন্ত্রের বিরুদ্ধে কাজ করে, যেখানে দেখে যে রোগ প্রতিরোধ তন্ত্র ভালো কাজের পরিবর্তে খারাপ কাজ শুরু করে দিয়েছে, যে ব্যাকটেরিয়ার মতো করে ব্যাকটেরিয়াকে মারছে আমার বডিকেও মারছে, রিমেটিক ফিমেটিক ফিভারের মতো। আমরা পড়বো এক সময় রিমেটিক ফিভারটা, রিমেটিক ফিভারের জন্য একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী, কিন্তু দেখা যায় যে ওই ব্যাকটেরিয়াতে কাজ করার ক্ষেত্রে গিয়ে সে আমার হার্টের মাংসপেশিকে ধ্বংস করে দিচ্ছে। তো সেগুলো যখন দেখি যে আমার রোগ প্রতিরোধ তন্ত্রটা আমার বিরুদ্ধে কাজ করছে, তখন এটাকে দমানোর জন্য আমরা ইউজ করি স্টেরয়েড। তাহলে এটা কিন্তু আংশিক ভালো, পার্মানেন্ট খারাপ। রোগ প্রতিরোধ আমার সারা জীবনের জন্য দরকার, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার না থাকে তাহলে কত পরিমাণ রোগ আমার বিরুদ্ধে আসবে, আমার বডিতে আসবে। তো সে আংশিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমাই রাখে, দমিয়ে হাড় মাংসপেশি বা জয়েন্টের মাংস, যে জয়েন্ট আছে কার্টিলেজ, এগুলো ভালো রাখে অল্প সময়। এই অল্প সময় নিয়ে আমি অন্য ওষুধ দিয়ে ওই জায়গাগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। অল্প সময় নিয়ে আমি রোগ তন্ত্রকে বললাম যে ভাই তুমি আর এখন রিয়েকশন করো না, আমি অন্য ওষুধ দিই, এছাড়া ভালো হয়ে যাক। সে ব্যাকটেরিয়া মেরে ফেলে ভালো হয়ে যায়, কিন্তু পার্মানেন্ট যখন দেই তখন দেখা যায় যে পুরো পার্মানেন্টলি আমার রোগ প্রতিরোধ তন্ত্রটা নিস্তেজ হয়ে যায়, বাইরে থেকে যত ভাইরাস ব্যাকটেরিয়া আছে পুরো বডির তাদের আধার হয়ে যায়, পুরো বডি দেখা যায় যে টিবি থেকে শুরু করে সব রোগ তার বিরুদ্ধে জমাট বাঁধে। এক লোকের ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত ব্যথা, তো তাকে ডাক্তাররা দিয়েছে ওষুধ এবং স্টেরয়েড দিয়েছে 3 মাসের কোনো একটা কারণে আর কি, যাতে ওষুধটা কাজ করতে পারে, যে ওষুধটা মেইন এটা কাজ করতে 3 মাস লাগবে, 3 মাস সে কোনো রকম ভালো থাকুক। সে মনে করছে এটাই মেইন ওষুধ, এটা খাইলে ভালো থাকি, ওইটা কাজ খাওয়ার দরকার নেই, ওটা ফেলে দিয়েছে, যে 3 মাসে দিয়েছে এটা সে 1-2 বছর খাচ্ছে, তো খাইলে ভালো লাগে না খাইলে ভালো লাগে না, অনেক ডাক্তার কাছে গেছে কোনো কাজ ওষুধ কাজ করে না, এটা খাইলে ভালো লাগে অন্য কিছু খাইলে ভালো লাগে না। তো সে 1-1.5 বছর পরে আমাদের ওয়ার্ডে ভর্তি হয়েছে এবং তার পেটের মধ্যে এই বিশাল পানি অ্যাসাইটিস নিয়ে আসছে, কারণ কি ওই স্টেরয়েডের কারণে লম্বা সময় সে রোগ প্রতিরোধ যে ক্ষমতা ছিল তার এটা দমিত ছিল, সব ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে পুরা বডিতে বসে আছে, বসে এদিকে টিবি করেছে, এদিকে লিভার সিরোসিস শেষ, এখন পেট থেকে পানি বের করতে হবে প্রতিদিন, এত পরিমাণ পানি জমে গেছে। তাহলে এটা পারমানেন্টলি খারাপ, এই জন্য আমরা স্টেরয়েড দিয়ে অনেক মাথা থামাব। এবং এটা দিলে কি হয়, আমরা অল্প সময়ের জন্য দিলে কি হয়, এই যে ফুলা জায়গাটা এটা চিকন হয়ে যায়, এই এটা অল্প সময়ের জন্য স্টেরয়েডের কাজ এই জায়গাতে এরকম, তখন চিকেন হয়ে গেলে তখন তার এটা ভালো লাগে, কিন্তু পার্মানেন্টলি দেওয়া যাবে না, দিলে সে পরবর্তীতে দেখা যাবে যারা কাজ করবে না ভালো, এখানে আবার রোগ টোক বেড়ে যাবে, ফ্লেয়ার আপ হবে, এটা উইথড্রল রিফ্লেকশন কত কিছুই করে এই আর কি। একটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করে দেয়, পরবর্তীতে নর্মাল লাইফ লিড করা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে আইভি ফ্লুইড, যখন লম্বা সময়ে সে শ্বাসকষ্টে ভুগে, তো শ্বাস নিতে গেলে তার অনেক কষ্ট হয়, শ্বাস নিতে গেলে অনেক কষ্ট হয়। একটা হচ্ছে যে হা করে শ্বাস নিতে হয়, কারণ শ্বাস করছিল মানুষ কি করবে, নাক দিয়ে না বললে মুখ দিয়ে নিবে, মুখ দিয়ে নিতে গেলে যে এখান থেকে ফ্লুইডের ভিতরে যে ফ্লুইড আছে আমাদের এখান থেকে দেখা যায়, ধরুন আপনি 10 মিনিট হা করে শ্বাস নিয়ে দেখেন মুখ শুকিয়ে গেল, আবার মুখ ইয়ে করে আবার দিতে, তো এখান থেকে ফ্লুইড এক্সচেঞ্জটা বেশি হয়, লাং ড্রাই হয়ে যায়,
ফুসফুসের মধ্যে নরমাল যে ভিজা ভিজা ভাব ছিল এটা ড্রাই হয়ে যায়, এবং এমনি করতে করতে আবার তার একটা স্ট্রেনাস অ্যাক্টিভিটি হয়, মানে শারীরিক একটা পরিশ্রম যায়, আর এই মাংসপেশিগুলো এগুলো ফুলে যায় শ্বাসের দিনীতে। আমরা যখন দেখি এই মাংসপেশিগুলো যেগুলো শ্বাসের জন্য দায়ী এগুলো অনেক ফুলে যায়, বুকে উপর উঠে যায়। তো দেখা যায় তার একটা কষ্টকর মুহূর্তের জন্য তার বডিতে ডিহাইড্রেশন হয়, অল্প ডিহাইড্রেশন মানে যে পরিমাণ পানি থাকার কথা ছিল পানি পানি শূন্য দেখা দেয়, তখন আমরা আইভি ফ্লুইড দিই, হসপিটালে রেখে ফ্লুইড দিলে তার ডিহাইড্রেশনটাও কাটে, তারপরে মেনলি অক্সিজেন দিলে মোটামুটি তার টেম্পোরারিলি তার অবস্থাটা ভালো হয়, তারপরে পারমানেন্ট ট্যাবলেট ব্রঙ্কোলাইট দিয়ে রাখি, সে চলতে থাকে এমনি এই আর কি। আবার অবস্থা বুঝে যদি লাগে আবার নেবুলাইজ করা হয়, আবার মানে অনেক কিছু কম্বিনেশন আছে, কারণ আপনাদের হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে ব্রঙ্কোলাইট ইউজ করা যাবে, আমাদের যে ক্যানিস্টার বা এই কি বলে যেন কি বলে এটাকে ইনহেলার ইনহেলার ফর্মে আর কি, আমরা তো ক্যানিস্টার বলছি। বলেন জি ব্যথার জন্য ইউজ করে, ব্যথা কমবে। যে ওষুধে থাকে তাকে স্টেরয়েড বলা হয়ে থাকে, এই রিংটা অ্যানেসিড এর মধ্যে নাপার মধ্যে নাই, এই জন্য তার নাম হচ্ছে non-steroidal anti-inflammatory drug. ব্যথার ওষুধ দুইটা, হ্যাঁ দুইটাই ব্যথা কমাবে, দুইটাই ব্যথা কমাবে, কিন্তু স্টেরয়েডটা খুব রিস্ক, এটা তো মোটামুটি সয়ে যায় বডি, কিন্তু ওইটা বডি সয়ে না, উল্টা যখন খাওয়া বন্ধ তখন তার সব রোগ শুরু হয়, এই জন্য স্টেরয়েড দিয়ে সাবধান অনেক, না পারতে না দেওয়া ভালো। আমরা এখন পড়লাম কি ট্রিটমেন্ট, তাহলে আমরা এরপরের টপিকস কি মনে আছে নাকি? ব্রঙ্কাইটিস আমরা বলেছিলাম যে আইটিস যেখানে এখানে ইনফ্লামেশন, মনে আছে না এই তো থিওরি? তাহলে আমরা ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসের ইনফ্লামেশন, ব্রঙ্কাইটিস। এর মধ্যে দুইটা আছে আমাদের, এর মধ্যে একিউট এবং ক্রনিক আছে, দুই ভাগে ভাগ করা হয়েছে তাদেরকে। একটা হচ্ছে একিউট মানে হঠাৎ করে সিভিয়ার ফর্মে অনেক জটিল ভাবে শুরু হয়েছে, এটা একিউট বলা হয়, লম্বা সময় ধরে যদি থাকে তাকে বলা হয় ক্রনিক। এর মধ্যে আমরা ক্রনিকটা আগে জানবো অল্প অল্প করে। ক্রনিক ব্রঙ্কাইটিস ডেফিনেশন লেখেন, it is defined as presence of cough
লিখে বলেছেন মনে না ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এটাকে এভাবে সংজ্ঞায়িত করা হয় প্রেজেন্স অফ কাফ কাশি থাকবে প্রোডাক্টিভ স্পুটাম কফ থাকবে যেটা আমরা দুটোকে মিলে প্রোডাক্টিভ কাফ বলতে পারি স্পুটাম থাকবে অনেক বেশি বা কফ থাকবে সাথে কাশি থাকবে অন মোস্ট অফ দা ডে ফর থ্রি কনসিকিউটিভ মান্থস মানে একটা না তিন মাসের মধ্যে অধিকাংশ দিনই তার এই সমস্যাগুলো থাকবে একটা না তিন মাস থাকবে এটা এবং তিন মাসের অধিকাংশ দিন এই কাফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম থাকবে অ্যাট লিস্ট ফর টু সাকসেসিভ ইয়ার্স মানে দুই বছর থাকবে এটা মানে দুইটা বছর পর পর এবং ওই দুই বছরের মধ্যে অ্যাট লিস্ট তিন মাসের মধ্যে পুরো সময় তার এই সমস্যাগুলো থাকবে যদি এরকম ক্রাইটেরিয়ায় পড়ে তাকে আমরা বলবো যে ক্রনিক ব্রঙ্কাইটিস ডেভেলপ করেছে বা এই সমস্যাটা হয়েছে তার কফ এবং অনেক বেশি কফ কফ জানেন তো বুকে বুকে কফ জমে যায় ওই কফটা যদি বেশি পরিমাণ হয় এটাকে বলা হয় প্রোডাক্টিভ স্পুটাম প্রতি কাশির সাথে যদি কফ বের হয় এটাকে প্রোডাক্টিভ কাফ বা প্রোডাক্টিভ স্পুটাম বলা হয়ে থাকে এই এমনি কাফ বলতে ড্রাই কাফ বোঝায় যেখানে স্পুটাম নেই শুকনা কাশি গলা ব্যথা করে এরকম এটার কজ কি ব্রঙ্কাইটিস কেন হয় এক নাম্বার হচ্ছে তারা বলছে স্মোকিং যারা স্মোকিং করেন তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে দুই নাম্বার বলছে যে এক্সপোজার টু ডাস্ট ফিউম বা ফার্ম যাই বলেন ইনফেকশন এই তিন কারণে এগুলো হয়ে থাকে সিমটম কে নিয়ে আসবে ছবি তোলো নাকি সেই আছে ভাই পরে দেখে নিতে পারবেন আচ্ছা ভালো তাহলে এক নাম্বার হচ্ছে স্মোকিং যারা স্মোক করে তাদের এই সমস্যাটা বেশি হয়
কারণ স্মোকের কারণে যে ধোঁয়া যায়, এই ধোঁয়ার কারণে আমাদের ব্রঙ্কাসের ভিতরের যে লাইনিং আছে, মানে ভিতরের যে লেয়ার আছে, ওই লেয়ারের সাথে তার একটা সংঘর্ষ হয়, এবং এটা হচ্ছে সাইলেন্ট সংঘর্ষ, মানুষ বুঝে না, এবং লম্বা সময় পরে দেখা যায় সে শ্বাসকষ্টে ভুগছে বা ব্রঙ্কাইটিসে ভুগছে, কাশি হচ্ছে, কফ বের হচ্ছে, অনেক কিছু হয়, টিবি হইতে পারে ওনার, লাং ক্যান্সার শেষ পর্যন্ত হয়ে যায় অনেক রোগীর। এক্সপোজার মানে সে সম্মুখীন হবে টু ডাস্ট অ্যান্ড ফিউম, ডাস্ট মানে হচ্ছে ময়লা আবর্জনা, আর ফিউম বা ফার্ম যাই বলেন এটাকে বলা হয়ে থাকে ধোঁয়া, বাইরের যে কলকারখানার ধোঁয়া আছে, গাড়ি ঘোড়ার ধোঁয়া আছে, ওই ধোঁয়া এবং ময়লা আবর্জনা, এগুলি লম্বা সময় উনি এক্সপোজার থাকে, তাহলে ওনারের ব্রঙ্কাইটিসটা ডেভেলপ করতে পারে। 3 নম্বর হচ্ছে ইনফেকশন, কোনো যদি ইনফেকশন হয় মানে কোনো ব্যাকটেরিয়া দ্বারা, তাহলে ইনফেকশনের কারণে ব্রঙ্কাইটিস হতে পারে। সিমটমস এর মধ্যে কি আছে, এখানে রোগী কি নিয়ে আসবে, কাফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম, কাশি থাকবে এবং সাথে কফ থাকবে, এবং প্রতি কাশি দিয়ে কফ বের হবে, এবং এগুলো সবুজ হইতে পারে, হলুদ হইতে পারে, দুই ধরনের। 2 নম্বর হচ্ছে টাইটনেস অন দা চেস্ট, যখন শ্বাস নিবে তার বুক মনে হচ্ছে চেপে ধরে আছে এরকম তার মনে হবে, এবং ব্রেথলেসনেস অন এক্সার্শন, এক্সার্শন মানে হচ্ছে উদ্দীপনায় বা উদ্দীপ্ত হয় বা কাজ করার সময়টাতে, যখন সে কাজ করতে যায় বা ধরেন উপরের দিকে ক্লাইম্বিং করছে বা দৌড়াচ্ছে, তখন সে তো হাঁপিয়ে যায়, এক্সার্শন হাঁপিয়ে যাওয়া, তো যখন কাজের পিক আওয়ার মোমেন্টে থাকে সে, তখন তার ব্রেথলেসনেস বা রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হয় কাজ করতে গেলে, কারণ তো তার লাইনিং তো এখন ন্যারো হয়ে গেছে, আগে তো ওয়াইড ছিল, এখন যদি সে সংকুচিত হয়ে যায় তাহলে কাজের সময় তো বেশি অক্সিজেন নিতে হয় তার, হেঁটে দেখেন বা দৌড়ে দেখেন, তাহলে রেসপিরেটরি রেটটা বেড়ে যাবে, তো ওই সময় যদি লাইন থাকে সংকুচিত থাকে, সরু থাকে, তাহলে প্রপারলি তার মধ্যে অক্সিজেন যাবে না, এখন সে হাঁপিয়ে যাবে, এটাকে ব্রেথলেসনেস বলা হয়ে গেল। কি ভাই বুঝছেন তো না, ব্রেথলেসনেস অর এক্সার্শন কাজ করতে গেলে ওনার এই সমস্যাগুলো বেড়ে যাবে। তাহলে আমরা এখন বলবো সাইন, ক্যান্সার সেল না থাকবে কেন, ক্যান্সার সেল কেন, কি হলো ক্যান্সার সেল, তাই নাকি, স্মোক করলে সেলগুলো তার স্বরূপ পরিবর্তন করে ফেলে, সে যে চেহারায় ছিল ওই চেহারাটা উল্টে দিতে পারে, তাহলে ক্যান্সার নিশ্চিত, এই জন্যই বলে আর ক্যান্সার সেল থাকে না, সেলগুলো নর্মালি থাকে, যখন ওইখানে তো কার্বন আছে যে এয়ার মধ্যে, কার্বন গুলো যখন ডিপোজিট হয় বাইরের আবর্জনা ময়লা আবর্জনা যায়, সবকিছু মিলে কোষের রূপটাই চেঞ্জ হয়ে যায়, সেরকম ছিল তেরা বেঁকে হয়ে যায়, তখন সে ভিন্ন রূপ ধারণ করে আর কি, ধারণ করে নিজের নিজে মারে এই আর কি। আর কত কিছু আছে এখানে, যাই হোক এখন লাং ক্যান্সারের এখন কজ গুলির মধ্যে প্রধান কজ এর মধ্যে একটা হচ্ছে যে স্মোকিং, এই জন্য এগুলো থেকে বাঁচতেও হবে, বাইরে যারা খায় মাস্ক পরে বেরোতে হবে যাতে আমরা ইনডাইরেক্ট ভাবেও আক্রান্ত না হই এই আর কি। আচ্ছা তাহলে আমরা কেমনে বুঝবো, একটা জিনিস দেখে আমরা বুঝতে পারি, দা পেশেন্ট লুকস cyanosed and edematous. আমরা কি সাইনোসিস পড়েছিলাম কিছু, আমাকে সাইনোসিস মনে আছে নাকি, অক্সিজেনের তারতম্য ঘটলে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রক্তের মধ্যে বেড়ে যায় তাহলে দেখা যায় যে ওই কন্ডিশনকে সাইনোসিস বলা হয়ে থাকে, এবং এই কন্ডিশনের মধ্যে মানুষের নখের বেড, জিহ্বার নিচের অংশ, চোখ, নাকের ডগা, হাতের ক্রিজ এগুলো সব নীল হয়ে যায়, নীল মানে অক্সিজেন নাই, ব্লু হয়ে যায় আর কি, কার্বন ডাইঅক্সাইডের কালারটা হচ্ছে ব্লু রক্তের মধ্যে থাকলে, তো যখন অক্সিজেন কম থাকে তখন বা অক্সিজেনের ঘাটতি থাকলে তখন যে কন্ডিশনটা নীল বর্ণ ধারণ করে এটাকে সায়ানোসিস বলে। যদি পেশেন্ট ব্রঙ্কাইটিস থাকে তাহলে সে প্রপারলি অক্সিজেন নিতে পারবে না,
তখন সে সায়ানোসিস তার দেখলে সে বুঝা যাবে সে কেমন নীল নীল লাগছে তাকে দেখতে, এবং সে যে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে তার কারণে তার মুখ টুক ফুলে যায়, কেমন দেখতে মনে হচ্ছে যে একটা পানি জমে আছে মুখের মধ্যে, সে খুব মানে টক্সিক থাকে, দেখতে কেমন যেন বিভৎস লাগে, কারণ শ্বাস নিতে তার অনেক কষ্ট হচ্ছে। এইটা তো একটু পরে চলে যাবে, কিন্তু তার কিছু পরে যাবে না, অক্সিজেন দেওয়া পর্যন্ত সে এমনি থাকতে হবে। তাহলে আমি দেখলে বলা হয়ে থাকে এরকম দেখলে যদি জাস্ট সাইনোসিস দেখলে বোঝা যায় তার ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, অথবা এর আগের যে কন্ডিশনটা আমরা পড়িয়েছিলাম ওটা সমস্যা আছে। এই মাস মাসে পানি জমে মোটা হয়ে যাও। দেখেন আমরা যদি নর্মালি যদি জার্নি করি বাসে বসে থাকলে লম্বা সময় 6 ঘন্টার বেশি দেখা যায় যে পায়ের মধ্যে পাতার মধ্যে পানি ফুলে, এটাকে ইডিমা বলা হয়। তো এটা হচ্ছে ন্যাচারাল, এটা হাঁটলে আবার চলে যাবে। যখন মারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পায়ের মধ্যে পানি চলে আসে, এটাও ইডিমা বলা হয়ে থাকে। যাদের লিভার সিরোসিস থাকে তাদের পায়ে পানি চলে আসে, সেটাকে ইডিমা বলা হয়ে থাকে। যাদের রেনাল মানে কিডনি সমস্যা থাকে, কিডনি ফেলিওর থাকে, তাদের পায়ে পানি চলে আসে, সবগুলোকে ইডিমা বলা হয়। মানে কোথাও অ্যাবনর্মালি পানি জমে গেলে এটাকে ইডিমা বলা হয়। এছাড়া সে অনেক ফোর্সফুলি অ্যাকশন করে তাহলে তার মুখের দিকে পানি জমে যায় একটু একটু, মানে ফ্ল্যাবি হয়ে আছে তাকে, তখন তাকে আমরা এই কন্ডিশনটাকে ইডিমেটাস কন্ডিশন বলে থাকি। এখন ইনভেস্টিগেশন পরীক্ষার জন্য আর কি, পাশের জন্য পরীক্ষা আশ্রয় দিতে পারেন। এখন হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি যাকে বলা হয়, এই নামে তারা বলছে চেস্ট এক্সরে। চিন্তা করলে আমরা দেখতে পারি তার সবকিছু ঠিক আছে কিনা। কমপ্লিট ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে এগুলো করলে তার বোঝা যায় সমস্যা আছে। ধরলো গুটিপথ হয়ে যাবেন এগুলো বেঁচে গুলের মধ্যে থাক অবশ্যই ক্ষতিকর, তামাক জিনিস জিনিস সবগুলি ক্ষতিকর। উত্তরবঙ্গে বেশি হয়, কি করবো খাওয়ার কিছু নাই তো, আমগুলো তো সব আছে তো খেতে পারি, ভালো জিনিস খাবো না, এই উল্টা ভালো জিনিস মুখে দিয়ে রাখবে। এটা বুঝলে তাহলে তো সিগারেট কোম্পানি গুলো সবই হয়ে যেত। হ্যাঁ 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 টাইট্রোপিয়াম, এটা ইউজ হয় না, ইপ্রোটোমটা বেশি ইউজ হয়।
60 রুপি আমার সাথে বেশি হয়েছে না হ্যাঁ হ্যাঁ এই প্রোবিয়াম কি কি নামে যেন পাওয়া যায় এগুলো ইউজ হয় আর কি লেখা শেষ হলে বলতে হবে তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট চেস্ট এক্সরে লাং ফাংশন টেস্ট এই তিনটা লিখলেই হবে ট্রিটমেন্টের মধ্যে যেহেতু স্মোকিং ডাস্ট ফিউম মানে ধোঁয়া বাইরের যে ধুলাবালি অথবা আমার সিগারেটের ধোঁয়া এই সবগুলোর কারণে যেহেতু ওইখানে সমস্যা হচ্ছে ব্রঙ্কাইটিস তাহলে আমরা অবশ্যই এটাকে পার্মানেন্টলি বন্ধ করে দিতে হবে তাকে কাউন্সেলিং করতে হবে যে লম্বা সময় যদি খান এরপর আপনি অ্যাজমার সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যার ভুগবেন এবং তাকে ভয় দেখানোর জন্য কয়েকটা ছবিও রাখা যায় যে মানুষ কেমন হয় ব্রঙ্কাইটিসের শেষ লেভেলে গিয়ে এবং এই যে এখান থেকে যে তার লাং ক্যান্সার হতে পারে এটা তাকে ভয় দেখালে মানুষ ফিরে আসবে আর এই শেষ করতে যায় আরকি মানে টাকা পয়সা তো এগুলো তো হ্যাঁ খরচ করতে হবে যদি আমরা হচ্ছে কন্ট্রোল অফ ইনফেকশন উইথ অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন থাকে যদি আমরা দেখেছিলাম তিন নাম্বার কজের মধ্যে যে এটা একটা মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়ার ইনফেকশনের মাধ্যমে হতে পারে তিন নাম্বার কষ্টটা ছিল কজের মধ্যে হ্যাঁ ইনফেকশনের কারণে হলে আমরা অ্যান্টিবায়োটিক দিব অ্যান্টিবায়োটিক যেটা আমরা পারি এটা দিব আর কি ব্রঙ্কোডাইলেটর আছে কি দিব সালবিউটামল অথবা সালমেটোরল ফর্মিডোর ট্যাবলেট পাওয়া যায় ইনহেলার হিসেবে পাওয়া যায় প্রথম কি দেন আসলে প্রথমে ইয়া ছিল যে প্রথমে দিতে হয় অ্যামোক্সিসিলিন পেনিসিলিন যেটা ফার্স্ট জেনারেশন এরপর সেকেন্ড জেনারেশন গেবেন এরপর থার্ড জেনারেশন সাপোলাস পুরো যেতে পারেন সেফটা একজনে এরপরে এ আর কি আস্তে আস্তে তখন তো চেঞ্জ করে গেল মানে মানে ভালো করতে পারছে আর আগে চলে যায় অ্যামোক্সিসিলিনের দামটা কম এটা রোগীর জন্য প্রথম লাইন তো সমস্যা হলো থাকবে না কেন অবশ্যই আছে রোগ যে করছে তারে মাত্র আমাকে ডাক্তার জানে যে কোন রোগ কে করছে তার পড়াশোনা যেটা নিয়ে ব্যাকটেরিয়াল আছে ভাইরাল এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল কিছু কাজ করে এরপরে অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাল শুধু অবশ্যই ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই অ্যান্টিফাঙ্গাল কাজ করে মানে ব্রড স্পেকট্রামটা মেইনলি হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা আর কি ভাইরাসের ভাইরাস দ্বারা অল্প কিছু রোগ হয় ব্যাকটেরিয়া দ্বারা অনেক রোগ হয় এবং অনেক সময় দেখা যায় যে এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস মানে ভাইরাস কোথায় কি করে এগুলো জানা আছে মাইক্রোবায়োলজি যারা পড়ে তো সেই অনুযায়ী সেট আপ করে দেয় আর কি কম্বিনেশন করে দেয় আমরা যদি ওই চেন্ডিগড়তে পড়াই হচ্ছে আপনাদেরকে তখন এইটাই নলেজ দিয়ে চালাইতে হবে আর কি বা যারা যেমনি পড়ছে কোনটা পজিটিভ গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ কোনটা কক কাই কোনটা বেশি লাই কোনটা রড কোনটা এই শেপের সব কালচার করার জন্য প্রিলিমিনারি কিছু কাজ কালচারটা আমাদের কাজ না কালচার মাইক্রোবায়োলজিস্ট যারা হবে তাদের কাজ মানে ল্যাবে যারা থাকবে এমনি কালচারের দেখার পরে কি দেখবে এগুলো সব পড়াই দেয় কালচার কিভাবে করবে কালচার তো মিডিয়া তৈরি করে ডাক্তারের কাজ না তারা তৈরি করে মাইক্রোবায়োলজি যারা হয় তারা মাইক্রোবায়োলজি এক বছরের পড়া আছে এমফিল মাইক্রোবায়োলজি যারা মাইক্রোবায়োলজি হিসেবে তারা কালচার করবেন কালচারের পরে যা হয় এগুলো পড়ায় দেয় এখানে আর কি কালচারের পর কি দেখলে কি বুঝবেন সবকিছু প্র্যাকটিক্যালি করানো হয় কালচার তৈরি করে দেখানো হয় না কিন্তু কালচার কিভাবে করতে হয় করার পরে কি দেখবে এটা দেখানো হয় আর কি রিপোর্টটা কেমন হবে স্লাইড দেখে সে কি হয় বুঝবে পজিটিভ না নেগেটিভ সব কিছু দেখানো হয় ডক্টর হ্যাঁ স্লাইড ডক্টর দেখে মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার সবাই তো শেষ তো না আমরা ক্রনিকে যাব ক্রনিক তো শেষ ইকুইটে যাব কি আজকে কি টায়ার্ড হয়ে গেল নাকি টাইম কি শেষ নাকি আমাদের টাইম শেষ তাই আই টু ইকুইট ব্রঙ্কাইটিস একটু পড়াই দিই দুই মিনিটের কাজ এটার মধ্যে কিছু নাই হঠাৎ করে যদি যে সিমটম গুলো আমরা দেখেছি ওগুলো হঠাৎ করে হয় এগুলোকে বলা হয় থেকে হ্যাঁ আচ্ছা একুইটের মধ্যে সাইন সিমটম মোটামুটি সব এক একুইট ক্রনিকের সাইন সিমটম একই এটার মধ্যে শুধু ইয়ে আছে কি
এখানে একিউট কন্ডিশনে হলে স্মোকিং বন্ধ করতে হবে, ওইগুলো ইয়া করা যাবে, সালবিউটামল সালমেটারল দেওয়া যাবে, সাথে একটু গরম পানির ভাপ দিতে হবে। বলবেন যে আপনি নাক দিয়ে বড় করে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, মেন্থল দিয়ে নেন অথবা যা দিয়ে নেন, নিলে কি হবে এই ব্রঙ্কাসের মধ্যে জায়গাগুলো মোটা হয়ে আছে না, গরম এয়ার ঢুকলে এগুলো পাতলা হয়ে যাবে। তাহলে যে সেই যে ফুলে আছে ফুলে ভাবটা কমে যাবে। এটা হচ্ছে নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, অক্সিজেন তো না, এটা স্টিম, স্টিম মানে হচ্ছে বাষ্প। তাহলে এটা কাজ একুইটের মধ্যে তেমন কোনো কাজ নেই। হ্যাঁ স্টিম ভেপার নেবে। মেডিসিন ওই যে ইমিডিয়েটলি হলে যখন বেশি কাশি শুরু হয়েছে তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন শুরু করতে পারি, অ্যান্টিহিস্টামিন তার কাশিটা একটু হলেও কমবে। এরপরে আমরা ওই ব্রঙ্কোডাইলেটর যেগুলো আছে, শর্ট অ্যাক্টিং যেগুলো আছে এগুলো ইউজ করতে পারি, সালবিউটামল ট্যাবলেট দিবেন আপনি। এখানে আর এখানে তো আর ইয়া দেওয়ার দরকার নেই, লম্বা সময় হলে তখন আমরা ইনহেলার ইউজ করব, বাকি সময় ট্যাবলেট। আছে নিউমোনিয়া, সবগুলো জটিল, নিজে ম্যানেজ করা কষ্ট। নিউমোনিয়া, নিউমোনিয়া কাকে বলে এটা জানতে হবে, পরীক্ষা আসবে। লিখে ফেলেন, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ an acute respiratory illness associated with লিখে বলেছেন।
আসলে এখানে নিউমোনিয়ার মধ্যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, মানে রেসপিরেটরি যে সমস্যাটা আছে এটা প্রবল প্রকট অ্যাসোসিয়েটেড উইথ কি নিয়ে সে প্রেজেন্ট করবে, রিসেন্টলি ডেভেলপ রেডিওলজিক্যাল পালমোনারি শ্যাডোইং, আমরা যদি এক্স রে করি রেডিওলজিক্যাল মানে এক্স রে, এক্স রে করলে আমরা দেখবো যে লাংসের মধ্যে ছায়া ছায়া ভাব, ডাক্তার দেখলে বুঝবো আর কি, এটা এমনি দেখে নিউমোনিয়া ডায়াগনোস করার সুযোগ নাই। তাহলে নিউমোনিয়া ডায়াগনোস করার জন্য অবশ্যই আমাকে এক্স রে করতে হবে এবং এক্স রে করে ডাক্তার দেখবে যে এখানে নর্মালি আগে ফুসফুসটা ভালো ছিল, হঠাৎ করে দেখা যায় যে এরকম এরকম গোল গোল চাকা চাকা ছায়া ছায়া ভাব বা শ্যাডোইং শ্যাডো চলে আসছে, তখন উনি ওই পেশেন্টের সাথে কথাবার্তা বলে বুঝবে তারে নিউমোনিয়া সমস্যাটা ডেভেলপ করেছে। পর্দা না, পর্দার ভিতরে সময় তো শেষ, অ্যালভিওলাসের মধ্যে ইনফেকশনের কারণে এখানে ইনফ্ল্যামেটরি সেল ইনফ্ল্যামেটরি সিক্রেশন জমা হয়ে যায়, জমে সিক্রেশন দ্যাট ইজ এ ওয়ান্টেড সাবলিউ পানি বলছে যে আপনি পানি দ্যাট ইজ টু সলিউ হয়ে গেছে, ফুলবে না, এই যে এখানে অ্যাকুমুলেশন হবে, অ্যাকুমুলেশন অফ সিক্রেশন মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ওয়াটার টাইপস ফ্লুইড, তো যখন এখানে ফ্লুইড হয় এবং ইনফেকশনও থাকে দুটোই কাজ করে, এখানে ইনফ্ল্যামেটরি যে সেলগুলো আছে যে যে ব্যাকটেরিয়ার জন্য এটা সমস্যাটা হয় ওই ব্যাকটেরিয়াটা এখানে থাকে এবং ওই ফ্লুইডটা একেবারে টার্বিড ফ্লুইড থাকে মানে দেখতে একেবারে ফ্যাকাশে আর কি, ওই ফ্লুইডের জন্য যখন আপনি এক্স রে নেবেন তখন এই জায়গার মধ্যে দেখা যাবে যে এটা তো ছিল সাদা বা কালো যেমন দেখতেন, এটা সাদা হয়ে যাবে জায়গাটা, এটা সাদা দেখা যাবে, এটা অনেক কারণে হয় কিন্তু ওই রিং এর শেপ দেখে ডাক্তাররা বুঝতে পারে আর কি, কালো থাকলে বাতাস পুরোটা বাতাস, বাতাস থাকলে কালো দেখা যায় এক্সরের মধ্যে আর কি, তখন এটা জি 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 ভাব আসবে। ফ্রন্টালি বলে এটা দুই বছর পরে দাঁত তুলে যাবে এমনি, এটা বাচ্চারা যখন ডেলিভারি অবস্থায় থাকে তখন এটা স্রষ্টার একটা মানে দেওয়া, আল্লাহ তাআলা এমনি বানাইছেন যে মাথার মধ্যে যে হাড্ডিগুলো আছে এগুলো সেপারেট থাকে সব, তো যখন সে বার্থ ক্যানেল দিয়ে মানে জন্ম হয় তার ডেলিভারির মুহূর্ত গুলোতে তার মাথার উপর খুব প্রেশার পড়ে, তো প্রেশারটাকে মেনটেন করার জন্য এই হাড্ডির ফাঁকে মাথা মানে হাড্ডির মাঝখানে দুটো ফাঁক থাকে যাতে প্রেশারটা রিলিফ করতে পারে, এবং দেখা যায় যে এখান থেকে আমরা তার পাস মাপতে পারি, এখানে আমরা ইনজেকশন পুশ করি ইয়ার মধ্যে আর কি, এনআইসিইউ যেগুলো আছে বাচ্চাদের আইসিইউ এখানে আমরা এগুলো কাজ করি আর কি। হ্যাঁ কেন লাভ করা হয়, জি জি এখানে করা হয়, লাফালাফ করে প্রেশার থাকে বেশি আর কি, সে শ্বাস নিতেছে কোনো প্রেশার থাকলে লাফালাফি করবে এবং এটা দুই আড়াই বছরের মধ্যে এটা অটোমেটিক আমাদের তো নাই। হ্যাঁ তো হাড্ডিগুলো আবার একসাথে করে সবগুলো লেগে যায় অসিফাই হয় তখন আর সমস্যা হয় না, তাহলে রেডিওলজিক্যাল শ্যাডো দেখা যায় এক, এটা আমরা এখানে হিস্ট্রি নিয়ে পারবো না, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে আমাদের এটা ভাগ করেছে প্লেস অনুযায়ী আর কি, আমরা যদি কোনো কমিউনিটি থাকি বা সমাজে থাকি সমাজের মধ্যে যদি আমাদের থেকে নিউমোনিয়া হয় কোনো একটা ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া যেগুলো করে আর কি ওইগুলোর কারণে হলে এটাকে বলা হয়ে থাকে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে এলাকায় থাকা অবস্থায় নিউমোনিয়া, আর হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হসপিটাল গেছেন ভালো অবস্থায় রুগী নিয়ে বা আপনি রুগী হয়ে আপনি নিউমোনিয়া ছিল না কিন্তু হসপিটালের মধ্যে তো ওই ব্যাকটেরিয়াটা আছে সে ঘোরাফেরা করে সারাদিন কারোর পাইলে ধরে চায় যা আমরা নিয়ে যান, তো আপনার আপনার ইয়েতে উঠছে ব্যাগে তো সে এসে মাশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আপনি হসপিটাল চলে আসছেন এরপরে সে আপনার নিউমোনিয়া করে দিছে, এটাকে বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটালে যাওয়ার পরে দুই থেকে তিন দিন থাকার পর বা হসপিটাল থেকে বের হওয়ার এক থেকে দুই দিন পর যদি নিউমোনিয়া ডেভেলপ করে তাকে বুঝতে হবে যে আগে যাদের ছিল না নতুন করে ডেভেলপ করে হসপিটাল যাওয়ার জন্য তাকে বলা হয় থেকে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এই এটা নিউমোনিয়া মনে হয় ঠান্ডা লাগলে তো বাচ্চাদের যেটা হয় এটা ইনফেকশনের কারণে হয়, ইনফেকশনের কারণে এটা কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। কজের মধ্যে হ্যাঁ করা যায় সহজ কজ নামা করবই আলোচনা তো করবই নাহলে কেমন হবে, আমরা লেখা শেষ ক্লস তো অনেক কোর্স।
আপনাদের সময় মনে শেষ না কজের মধ্যে আছে কজ দেখেন সবকিছু হয় লাং এর সমস্যা গুলো আছে সবগুলোর একটা প্রধান কারণ হচ্ছে সিগারেট স্মোকিং আর একটা হচ্ছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আপার রেসপিরেটরি ট্র্যাক্ট কোথায় বলা হয়ে থাকে ব্রঙ্কাস যেখানে শেষ হয় একটা টার্মিনাল ব্রঙ্কিউল আছে গোটুক পর্যন্ত লাইন গুলো যেগুলো দিয়ে অক্সিজেন চলাফেরা করে ওই লাইন গুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ তো ওইগুলোর মধ্যে যদি ইনফেকশন হয় কোনো কারণে তাহলে এটা একটা প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া পরবর্তী ডেভেলপ করতে পারে তার আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড আমরা বললাম যে স্টেরয়েড দিলে তার মধ্যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা ছিল এটা দমিত হয়ে যায় যার কারণে ওই যে নিউমোনিয়া যে করবে সে এসে বসে থাকে পাইছি এখন তোমাকে তো তারপরে যখন আমরা কর্টিকোস্টেরয়েড চলতে থাকে তখন তার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে এবং এমনকি টিবি এমনকি লিভার সিরোসিস এমনকি অন্য যা আছে সবকিছু বাচ্চাদের ক্ষেত্রে এটা ইনফেকশনের কারণে হয় কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে ওই আমরা যে একটা বলেছিলাম যে ইনফেকশনের কারণে নিউমোনিয়া হয় ইনফেকশনের কারণে যে অর্গানিজম বা ব্যাকটেরিয়া কাজ করে তো বাচ্চাদের ভিতরে ব্যাকটেরিয়া গ্রো করে কারণ বাচ্চারা তো একটা হচ্ছে ইমিউনো মানে সাপ্রেসিভ কন্ডিশনে থাকে মানে তার যে পুরো রোগ প্রতিরোধ ক্ষমতন্ত্রটা খুব বেশি ইফেক্টিভ এমনও না সে একটা ভালনারেবল কন্ডিশন যে কোনো বাইরে ঠান্ডা লাগলে ঠান্ডা লেগেই থাকে ভালো থাকলে ভালো থেকেই থাকে তো সে একটা ভালনারেবল কন্ডিশনে থাকে একটা দুর্বলমান অবস্থায় থাকে ওই মুহূর্তে তাকে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে এবং এই আর তো নর্মাল যে ধরেন আমরা এখানে আসি আর না আরবে যান টেম্পারেচার 30 নামলে দেখবেন 34 কিছুক্ষণ পরে 44 এবং এই আবার এখানে আসেন একটু চেঞ্জের মধ্যে রুমে যান রুমের টেম্পারেচার এসি বাইরে একেবারে খুব ওয়েদার একটু গরম তো এই একটু কম্বিনেশন আপনার ঠান্ডা লেগে গেছে তো বাচ্চারা তো এগুলো সহ্যই করতে পারে না বাচ্চারা থাকতে হবে ওয়ার্ম কন্ডিশন সবসময় মানে একটা টেম্পারেচার তার মেনটেন করতে হবে তো বাইরে গেলে বাইরে পরিবেশ চেঞ্জ নর্মাল ওই পরিবেশের সাথে খাপ খাইতে হইলেও তার 2 বছর সময় লাগে মিনিমাম তো সে বেরোলে তো তার উল্টাপাল্টা পরিবেশের সাথে তার লাঙ্গ এটা ম্যাচিউর না তখন ভালোভাবে সবকিছু করবে তো ফাইট করবে তার এই জিনিসগুলো এখন আসে নাই ডেভেলপ করে নাই যার কারণে যে কোনো জিনিস কারণ ওই হসপিটালের মধ্যে যেমনি ঘুরে পুরো এলাকার মধ্যে ওই টাইমে ঘুরে কমিউনিটি অ্যাকোয়ার্ড না ওই জিনিসটা ঘুরে তো সে কোনো সময় সবারই ঢুকতে পারে ঢুকলে বসে থাকবে ওইখানে গিয়ে নাম আছে হ্যাঁ ব্যাকটেরিয়া 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 নাম লিখে দেবো দেখেন বাচ্চাদের ক্ষেত্রে বেশি আপনার
তাহলে হাইপার রেসপন্সিভনেস আছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সংবেদনশীল বেশি সংবেদনশীল উনি বললো যে ঠান্ডার প্রতি সংবেদনশীল বেশি এ নরমাল এক নাম্বার হচ্ছে অক্সিজেন দিতে হবে তাকে অবশ্যই কি হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন ওই এক্সরে সিবিসি আগের মতো আর কি এখানে স্পেশাল কোনো কিছু নাই সিবিসি আর এক্সরে হুম টেস্ট এক্সরে করতে পারেন সিবিসি করতে পারেন এটা করলে মোটামুটি তাকে ধরা যাবে বাকি ওই যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে এগুলো কালচার করা যায় ব্লাড কালচার করলে পাওয়া যেতে পারে স্পুটাম কালচার করলে পাওয়া যেতে পারে কফ কালচার যাকে বলা হয় আর কি অক্সিজেন দিব আমরা এরপর হচ্ছে আইভি ফ্লুইড অংশে ডিহাইড্রেটেড থাকবে তিন নাম্বার অ্যান্টিবায়োটিক প্রথম থেকে শুরু করতে হবে অ্যামোক্সিসিলিন থেকে শুরু করতে হবে দেওয়া যায় কি অ্যামোক্সিসিলিন দেওয়া যায় ক্লেরিথ্রোমাইসিন দেওয়া যায় ডক্সিসাইক্লিন দেওয়া যায় এগুলো এখানে ইউজ করা যায় 100 মিলিগ্রাম করে হ্যাঁ ডক্সিক্যাপ হিসেবে ডেইলি দুইবার করে দেওয়া যায় 12 ঘন্টা পর পর ও সবই তো এই আর কি অ্যান্টিবায়োটিকের মধ্যে এগুলো ইউজ করা যায় আর চ্যানেল যে সিয়া বা প্যারাসিটামল টাইপের দিলে অ্যানালজেসিয়া মানে যেগুলো প্যান পেইন কমায় মানে যখন সে অ্যানালজেসিক্স বলা যায় পুরো সবগুলো একসাথে চলে আসে অ্যানালজেসিয়া বা যেগুলো পেইন কমায় আর কি তাদের নিউমোনিয়া থাকে তাদের একটা পেইন থাকে এটাকে বলা যায় প্লুরাইটিক চেস্ট পেইন মানে একেবারে লাগে মানে শ্বাস নিতে গেলেই সে আটকায় আটকাই ফেলে এজন্য একটা ব্যথা তার হয় চেস্ট পেইন হয় তো পেইনটা কমানোর জন্য প্যারাসিটামল দিব ছোট বাচ্চাদেরকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় যেমন অনেক সময় গ্রাম থেকে শহরে নিয়ে আসতে হয় তখন সেক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত না বা সিরাপ ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন নিউমোনিয়া ইমার্জেন্সি কেমনে বুঝবো আমি কি দিব বাচ্চা যদি কোনো লাগে ফ্লুইড আইভি ফ্লুইড দেয় মুখে খাইতে ওষুধ টষুধ এগুলো খুব রেয়ার ডিহাইড্রেশন হলে ওআরএস খাওয়ানো যায় অরাল স্যালাইন যেগুলো কিন্তু বাকিগুলো বলে যে নট এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এই সময় না দিলে তার গ্রোথ অনেক ভালো হয় এবং সে মেন্টালি অনেক ভালো থাকে ছয় মাসের আগে তো এটা অনেক মানে বাচ্চার জন্য অনেক উপকারী যারা এটা করছে না তাদের দেখা যায় মেন্টালি রিটার্ডেড চাইল্ড ডেভেলপ করছে রিটার্ডেশন মারা কর্পোরেট এখন সবাই বাইরে কাজকর্ম করি বাচ্চাকে লালন পালন করে ল্যাকটোজেন খাওয়াই ইলেকট্রোজেন ওয়ান খাওয়াই এরকমই হয় যারা গ্রামের মারা এরকম না শহরের মারা এরকম গ্রামের মারা তো অবশ্যই চাইল্ড বিয়ারিং অনেক ভালো এই আর কি এটুকু থাক আমরা দেখে বুঝবো না নিউমোনিয়া তার তো তাকে চিনতে হবে যে যখন সে একটা মানে একিউট স্টেজ নিয়ে আসবে রেসপিরেটরি অনেক শ্বাসকষ্ট অনেক কষ্ট হচ্ছে তার এই অবস্থা যেগুলো আমরা সিমটম লিখেছি এগুলো নিয়ে এসে আসবে এবং আসলে তাকে আমরা বুঝবো কিভাবে এক্সরে করাইতে হবে
এক্সরে দেখলে আমি বুঝতাম নিউমোনিয়া, নাহলে বুঝবো না তার নিউমোনিয়া। চোখ চোখ থাকবে, অনেক কারণ হয়, কোন চোখ কোনটা কারণ এটা আমি বুঝতে পারবো না এক্সরে না দেখাইলে। এটা এটা ব্রঙ্কি একটাসিস এর মধ্যে ছোপ হয়, এরপরে টিবির কারণে ছোপ হয়, লাং ক্যান্সার কারণে ছোপ হয়, ব্রঙ্কাইটিস এর কারণে ছোপ হয়, নিউমোনিয়া কারণে ছোপ হয়, কোন ছোপ কোন রকম এটা ডাক্তার দেখলে বুঝবে। না এটা ওটা রেডিওলজি না, পাঁচ বছর এমডি রেডিওলজি, দুই বছরের ডিপ্লোমা আছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমরা তো রেডিওলজি যারা ভালো লাগে তাদেরকে তারা করবে, আমরা করি না। সব কিছু করা যাবে, কিন্তু সময় দিতে হবে আর কি, লম্বা সময়। হ্যাঁ তারপরে আবার জানবো আমি, ভিডিও ওপেন হচ্ছে। জি ভিডিও দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে ওকে। তাহলে আমি মিউট করতে হয় তারা কথাবার্তা বলে। তাহলে ব্যাপার কারণ হচ্ছে একেবারে এগুলো এত মোটা হয়ে থাকে, ডাক্তার ফ্রিকশন হয় ওইখানে, মেয়েটার কারণে প্রচুর হয়, তখন শেডিং হচ্ছে না কোনো একটা কারণে আছে। তো শেডিংটা কোনো যেটা যেটা বললেন ওষুধের নাম ওইটা খেলে এগুলো শেডিং হয়ে যায়, শেডিংটার ব্যথাটা কম থাকে, তার ব্যথা কমানোর জন্য শেডিং হতে হবে, কমে যাবে। হ্যাঁ অনেকের ক্ষেত্রে এটা হয়, অনেকের দিল হয়, অনেকের নর্মালি হয়ে যায়, সবসময় ব্যথা হয় না, সব অনেকের হয়। কেন হয়? এটা হরমোনের ইমব্যালেন্সের কারণে, এবার রক্তের ক্ষেত্রে তারতম্য নাই, হরমোন এগুলো করার জন্য আমাদের মাথার পিছনে গ্রন্থি আছে, এখান থেকে হরমোন ক্ষরিত হয়, ওই হরমোনগুলি মিল কাজ করে। ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাজিক হরমোন কাজ করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন আছে। জি দাম বলেন ভাই, আয়রন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, আয়রন খেলে উইথড্রল ব্লিডিং হয়, আয়রন খেলে, আয়রন খেলে উইথড্রল ব্লিডিং হয়, কি হয় উইথড্রল ব্লিডিং। কেমন আমরা যদি একটু পড়িয়েছি আমরা থানা কলেজিতে, পিল খাই, পিল খাই যে মারা, ওই পিলের স্ট্রিপের মধ্যে 28টা ট্যাবলেট থাকে, প্রথম 21টা আছে সাদা, আর 7টা আছে লাল, ঠিক আছে দেখছেন কি জানি লাল, এই 7টা লালটা আয়রন ট্যাবলেট, 21 দিন সে ভালো থাকবে, উনি ভালো থাকবে, আর 7 দিন খেলে ব্রিদিং হবে। এই আয়রনের কাজ হচ্ছে উইথড্রল ব্রিদিং করা, ওইখানে সে মোটা হলো আর ব্রিদিং করানো যে আয়রন কাজ করে, সমস্যা নাই এই ক্ষেত্রে, সমস্যা নাই অন্য ক্ষেত্রে আয়রন ওভালো হইতে পারে, অনেক সমস্যা প্রেগনেন্স গর্ভবতী হলে জানা তো আয়রন এমনি দেওয়া অল্প অল্প করে খাইতে, অল্প অল্প আয়রন। হ্যাঁ একটু মনে থাক, আমি নামাজ পড়ে এসে আবার শুরু করবো। হ্যালো
ক্যামেরাটা ঘুরেছে কেন?
গেলে অনেক সহজ। ও আমি জাস্ট স্ক্রিপ্ট মেনের নামটা মুছি, হ্যাঁ ইলেকশনটা নাকি নামটা মুছি, উপরে চিত্র আঁকি দেখেন। ঠিক আছে সংকোচন থাকে, তারপর এখানে একটা প্রসারণ বাজে দিকে। তো এই জায়গাটার নাম হচ্ছে ইউটেরাস, এই জায়গাটার নাম একটু বলছি ইউটেরাস, এটার নাম হচ্ছে সার্ভিক্স, এটার নাম হচ্ছে ভ্যাজাইনা। ভিতরে আছে এন্ডোমেট্রিয়াম, ঠিক না, এখন যা করিয়েছি। এখন পথ দেখেন, রক্ত তো বের হতে হবে, তাহলে রক্ত ইউটেরাস থেকে এখান থেকে বের হয়ে সার্ভিক্স হয়ে ভ্যাজাইনা হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এখন কোন কারণে যদি এই রাস্তার মধ্যে কোনো অবস্ট্রাকশন থাকে, এই জায়গাটা বন্ধ করে দিল কোনো কারণে, তাহলে তো রক্ত আসতে পারবে না। এখানে মানে এটা নর্মাল ইয়ে হচ্ছে, যেখানে একটা মেমব্রেন থাকে পাতলা, এটাকে বলা হয় ক্রুশিয়েট মেমব্রেন বা হাইমেন বলা হয়। ক্রুশিয়েট মেমব্রেন দরকার নাই, হাইমেন জানেন, হাইমেন বাংলায় বলা হয় সথিচ্ছেদ। এখানে একটা পাতলা পর্দা থাকে মেয়েদের, তো এটা পিউবার্টির পরে মানে বয়স হওয়ার পরে এই জায়গাটা এমনি এটা আস্তে আস্তে ছিঁড়ে যায়, এখান থেকে মেনস্ট্রুয়েশন হয়। এমনি ইনবর্ন যাদের হয় বাচ্চাদের, এটা হাইমেন থাকে এখানে, সে 9-10 বছর পরে এটা অটোমেটিকই ক্লিয়ার হয়ে যায়। যদি কোনো কারণে এটা থেকে থাকে, হাইমেনটা থেকে যায়, তাহলে তো এখান থেকে রক্তপাত হচ্ছে কিন্তু বাইরে আসতে পারছে না, রক্ত এখানে জমিল পাথর জমাল ফেলেছে। এই জিনিসটার নাম হচ্ছে ক্রিপ্টোম্যানোরিয়া। যা হয় আর কি, হ্যাঁ রক্তপাত হচ্ছে অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম থেকে রক্তপাত হচ্ছে এন্ড ব্লিডিং, মানে এটা শেড হচ্ছে মানে এটা ঝরে পড়ছে এবং সাথে সাথে ব্লিডিং হচ্ছে, এই কথাটা এখানে বুঝাচ্ছে একটু ভেঙে ভেঙে। এন্ডোমেট্রিয়ামটা ঝরে পড়ছে সাথে সাথে কিলিয়ে ধরছে রক্ত নালিকা নিয়ে, আরো কিছু আছে আমরা বলবো কি কি নিয়ে বের হয়। তো এখানে রক্তপাত হচ্ছে বার্থ, দ্য মেনস্ট্রুয়াল ব্লাড, এই ব্লাডটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড, মেনস্ট্রুয়েশন বলি আমরা। মেনস্ট্রুয়াল ব্লাড ফেলস টু কাম আউট, বাইরে আসতে পারে না, ফ্রম দ্য জেনিটাল ট্র্যাক্ট, এই পুরো ট্র্যাক্টটাকে বলা হয় থেকে জেনিটাল ট্র্যাক্ট, যে ট্র্যাক দিয়ে বাচ্চা প্রসব হয় এই ট্র্যাক্টাকে বলা হয় থেকে জেনিটাল ট্র্যাক্ট। তো এই ট্র্যাক্টে ফেলস টু কাম আউট, এই ট্র্যাক দিয়ে আসতে পারছে না, ডিউ টু কোন কারণে, অবস্ট্রাকশন ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজটাতে একটা অবস্ট্রাকশন বা বাধা আছে, তাহলে এই সকল কন্ডিশনকে বলা হয় ক্রিপ্টোম্যানোরিয়া। মানে এখানে তার এই ফাংশন ঠিক আছে, ইউটেরাসে এন্ডোমেট্রিয়াম ইয়ে হচ্ছে, মাসিক হচ্ছে, কিন্তু মাসিক রক্ত বাইরে আসছে না, ভিতরে জমে যাচ্ছে, তো এটার নাম হচ্ছে বলা হয় ক্রিপ্টোম্যানোরিয়া। এই কন্ডিশনটা 18 বছরের আগের যাদের উইমেন আছে তাদের এটা অনেকের হয়ে থাকে। তো এটা ডায়াগনোসিস করে আমরা এই জায়গাটা একটু সার্জারি করে কেটে দিই, কেটে দিলে মেনস্ট্রুয়াল ব্লাডটা বের হয়, যদি কেটে না দিই রক্তটা জমতে 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 এখান থেকে প্যাটে চলে যাবে। বয়স কত হবে? আরে তো অন্য কোনো কন্ডিশন কারণ নাই, অনেক কারণ, হাজার হাজার কারণ। যদি 50 এজ বেশি হয় তাহলে এটা ন্যাচারাল বন্ধ হয়ে যাবে, 30 এর পরে হলে কোনো অ্যাবনর্মালিটি আছে, হয়তো প্রেগনেন্সি আছে যার কারণে মেনস্ট্রুয়েশন হয় না, অথবা কোনো টিউমার আছে ভিতরে যার কারণে মেনস্ট্রুয়েশন হয় না, অথবা হরমোন ইমব্যালেন্স আছে যার কারণে মেনস্ট্রুয়েশন হয় না, অনেক কারণ মানে অনেক লক্ষ লক্ষ কারণ হবে, তাহলে এটা বুঝছেন না। এক্ষেত্রে ব্লিডিং হবে, শেডিং হবে, সব হবে, কিন্তু আসতে পারবে না, কেন লিড অবস্ট্রাকশন, এটা ঠিক কেন হাইমেন থাকে, এটাকে আমরা কেটে দিই, কেটে দিলে এটা বের হয়ে যাবে, এটার নাম হচ্ছে ক্রিপ্টোম্যানোরিয়া। তারপরে আপনাদের আছে আমরা পড়িয়েছি অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া, ম্যানোরেজিয়া, পড়া শেষ, সব শেষ, ম্যাট্রোরেজিয়া, ম্যাট্রোরেজিয়া লিখছে দেখেন তো, ম্যাট্রোরেজিয়া লেখা হয়েছে কিনা,
মেট্রোলেজিয়া লেখা হয়েছে, ম্যানোরেজিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজ ডিফারেনশিয়াল তেমন কিছু নাই। জি হ্যাঁ, মেস্ট্রোল সিমটমস তেমন কিছু। আজকে মেস্ট্রোল সিনড্রোম, সরি এটা মেনস্ট্রুয়াল বলতে হবে না, এটা মেনোপজ, আর মেনোপজ বুঝতে পারি, মেনোপজ ছিল। লিখবেন যে দ্য সিমটমস, আমি আমার ভাষায় লিখে দিই। Which arises after menstruation, after menopause বলবো আমরা। It's called menopausal syndrome. সিনড্রোম লেখে সুন্দর হয়, আমাদের দাদা বেশি কষ্ট করে সিনড্রোম লেখেন। লাগা লাগা হয়ে যায় এটা, ঠিক আছে হুইসি থাকবে। কল পৌঁছাল সিনড্রোম মানে যে সকল জিনিসগুলো, সিনড্রোম মানে অনেকগুলো সিমটম বা লক্ষণের একটা সমাবেশ, এটাকে বলা হয় সিনড্রোম। অনেকগুলো সিমটম থাকলে সিনড্রোম বলা হয়। হুইচ অ্যারাইজ আফটার মেনোপজ, মেনোপজ মানে কি, যদি আমাদের মেনস্ট্রুয়েশন মাদের বন্ধ হয়ে যায় পার্মানেন্টলি বয়স হওয়ার পরে, তাহলে এটাকে বলা হয়ে থাকে মেনোপজ। 45 থেকে 55 বা 50, এমনি আমরা বলি 45 থেকে 55 অ্যাভারেজ, 50 ইয়ার্সের মধ্যে এটা ফিজিওলজিটা আমাদের বডি এরকমই, যে এই সময়ের মধ্যে একটা সময়ের জন্য মেনস্ট্রুয়েশন থাকবেন, পরবর্তীতে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে মাসিক বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে মেনোপজ। ঠিক আছে, এই মেনোপজের পরে যে সমস্যাগুলো আমাদের অ্যারাইজ করে বা ডেভেলপ হয়, এগুলো বলা থেকে আর ক্যামেরাটা একটু বাঁয়ে ঘুরবে, ক্যামেরাটা একটু বাঁয়ে ঘুরবে স্যার একটু, ঠিক আছে জি না স্যার, আরেকটু আরেকটু স্যার, বামে না ডানে, ওদিকে স্যার ওদিকে ওদিকে, হ্যাঁ এখন ঠিক আছে স্যার, এখন জি এখন ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেনোপজাল সিনড্রোম। তাহলে কি কি আছে সিনড্রোমের মধ্যে আমরা দেখি, ঠিক মানে এটা তো আমরা কি দিব না সংজ্ঞা দিলাম, কি নিয়ে সে আসবে আমাদের কাছে, তার কি সমস্যা হবে। এক নাম্বার লিখেন প্রবলেমস, বা আমরা বলবো যে সিমটমস লেখেন, সিমটমস লেখে সুন্দর হয়। সিমটমস কি কি নিয়ে এসে আমাদের কাছে আসবে, এক নাম্বার হচ্ছে হট ফ্লাশ, এটা খুব কমন, দুই নাম্বার নাইট সুইটস, তিন নাম্বার ইনসমনিয়া, এই তিনটা খুব কমন, ওই সময় তারা একটা মানসিক অশান্তিতে ভোগে ইনসমনিয়া। এই তিনটা লিখতে আরো দিব আর কি, চার নাম্বার ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স মানে গরম ভাব, কেমন গরম ভাব,
একেবারে মাথায় কাপড় রাখতে পারেন এমন অবস্থা, মুখ পিঠ এবং মাথা কান এই চারটা জায়গায় বা ঘাড়ের এই পুরো জায়গাটাতে ভাপ ওঠে ওনার, গরম ভাপ, খুব অস্বস্তি লাগে ওনার। যেমন ধরেন অনেকক্ষণ কাজ করার পর রেস্ট না নিলে যেমন আমাদের খুব কষ্ট হয়, মনে হয় কান দিয়ে ভাপ বেরোচ্ছে এরকম মনে হয়, ঠিক তাদের এই কন্ডিশনটা মেনোপজের পরে বেশি দিন থাকে। দিলাম পরে হচ্ছে নাইট সুইটস, নাইট সুইটস মানে হচ্ছে রাতে ঘামানো, এই গরম ভাতের কারণে রাতে একেবারে চুবাচুবা হয়ে যান ঘামিয়ে। তিন নম্বর হচ্ছে ইনসমনিয়া, ঘুম আসে না, সেটা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এতদিন তো মেনস্ট্রুয়েটিং ছিল, মাসিক হতো, এটা হরমোনাল ব্যালেন্স ছিল, এখন হরমোনাল সামান্য ইমব্যালেন্স হয়েছে তো ওনারা রাতে ঘুম আসছে না। তার নাম হচ্ছে ইউরিন ইনকন্টিনেন্স, এখন উনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, ঘন ঘন বাথরুমে যাইতে হয়, এটাকে বলা হচ্ছে ইউরিন ইনকন্টিনেন্স। এটা 55 এজ এর পরে যে মহিলাগুলো আছে বা মারা আছেন তাদের এটা একটা কমন কন্ডিশন যদি মেনোপজে হয়ে যায় ওনার। Thank you.